ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম একটা কারণেই, ওলে বাবা, তোমাদেরকে ভালো কিছু একটা শেয়ার করব তার জন্য। তো চলো আমার বাবানের দুষ্টুমিটা আগে দেখো, তারপরে সব কথা বলবো। আমি করে না, ও ব্যথা পাবে। ও না, আমি জানি না কেন ও এটাকে কি বলা হয়, বিন, বিনটা প্রচন্ড ভালোবাসে। ও ঝাপাতে এই খাট দিয়ে লাফিয়ে লাফিয়ে পড়ে সব সময়। এই কি, এই যে তোমার কি হতে ইচ্ছে করে? আমারও ছোটবেলাতে ছিল, আমারও ছিল, তোর মায়েরও ছিল, তোমার বাবার। তুমি ছোটবেলা থেকে স্বপ্ন না দেখলে বড় হয়ে পূরণ করবে কি করে? স্বপ্ন তো পটাস করে পূরণ হয় না, অনেক দিন ধরে দেখো। ও ঠিকই বলেছে, এখন স্বপ্ন কেন দেখবে, এখন যখন নিজেই বুঝতে পারে না যে কোনটা কি, কোনটা ভালো কোনটা খারাপ। তারপরে যদি আবার মুড চেঞ্জ হয় বড় হয়ে, এসো খাটে এসো না বলতে হবে। আরে বলো এটা কে শিখিয়েছে? হ্যাঁ বাচ্চা নেই, পুতুল খেলছো শেষ, ওইটা শেষ, খতম, গয়া প্রীতি। গাইস তোমরা বুঝতেই পারছো ওকে সামলানোটা কতটা চাপের আমার কাছে, বাপ রে। দিদি ভাই আর মা বাজারে গেছে আর বাবানকে আমার হাতে রেখে গেছে, ওকে আমাকে সামলাতে হবে। তোমরা তো দেখতেই পেলে বাবান কতটা ছটপটে আর কত দুষ্টুমি করে, কিন্তু আমি আজকে ওকে এমন একটা জিনিসে ইনভলভ করব যেখানে ও খেলতে খেলতে অনেক কিছু শিখতেও পারবে আর লিখতেও পারবে। আমি যদি এখন ওকে বলি তুমি এখন পড়তে বসো, ও বসবে না, কারণ ও এখন খেলাধুলার মুডে আছে। পড়তে বসার কথা বললে তো যে কোনো বাচ্চাই নাই বলবে, আর তার ইচ্ছাও করবে না, কারণ পড়াশোনা খুব কঠিন মনে হয় বাচ্চাদের কাছে। কিন্তু আমি ওকে এমন করে পড়তে বসাবো যে ও বুঝতেই পারবে না ও খেলছে নাকি পড়ছে, আর আমি এখন সেটাই করতে যাচ্ছি। এখানে কোশ্চেন করবে, তুমি অ্যানসার দেবে, ঠিক আছে? The ice cubes are cool. He's having a nice dream. Let's find more ice cubes. Just melted now. So 58 minus 6. আজকালের ব্যস্ত দিনের মাঝে বাচ্চাদের টাইমটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় গার্জিয়ানের কাছে, আর এটাও চিন্তাতে থাকে যে আমার সন্তান না যেন অন্য কারোর থেকে পিছিয়ে পড়ে। এটাতে গার্জিয়ানের দোষ নেই, এর কারণ হচ্ছে আজকাল কম্পিটিশন এত বেড়ে গেছে যে কম্পিটিশনকে আমরা ইগনোর করতে পারি না। আর আজকে আমি আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেখানে আপনার বাচ্চারা গেম খেলতে খেলতে অনেক কিছু শিখে যাবে, আর এটা কখনো ভুলবে না আর বোরিং ফিলও করবে না। আর এটাতে ম্যাথ সাবজেক্টটা খুব ভালো করে দেওয়া আছে, যেখানে বাচ্চারা খেলতে খেলতে যে কখন অঙ্কটা ঠিকঠাক শিখে যাবে তারা নিজেও বুঝতে পারবে না, কারণ এখানে সবকিছু খুব ইন্টারেস্টিং ভাবে দেওয়া আছে। আর এই অ্যাপ্লিকেশনটার নাম হলো ক্রেটা ক্লাস। এখানে ম্যাথটা তো শিখে যাবেই, তার সাথে সাথে ইংলিশটাও খুব ভালোভাবে শিখে যাবে। 3 বছর থেকে 8 বছর বাচ্চাদের ফুল কিউরি ক্লাব শেখানো হয়, আর এখানে বাচ্চাদের বয়সের হিসাবে সব রকম কোর্স অ্যাভেলেবেল আছে। আর এখানে বাচ্চার যা শেখায় সবই অ্যানিমেশন, ভিডিও, কুইজ, ফ্যাজিল এইসবের মাধ্যমে, তাই এটা খুব ইজি বাচ্চাদের জন্য। আপনারা এটা খেয়াল করবেন বাচ্চারা বই পড়ে যেটা শেখে সেটা তাদের মাথায় বেশিক্ষণ থাকে না, কিন্তু বাচ্চারা যদি গেম খেলতে খেলতে মজা করতে করতে যে জিনিসটা শেখে সেটা কিন্তু তাদের মাথায় সব সময় থেকে যায়। এই জন্য এখানে ভিডিওর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে এমন ভাবে শেখানো হয় সেটা বাচ্চারা খুব সহজে শিখে যায়। বাচ্চাটা তো ভাবে এখানে গেম চলছে, কিন্তু তারা গেম খেলতে খেলতেই অনেক কিছু শিখে যাবে। এখানে আরো অনেক বেনিফিট আছে, যেমন 240 lesson 48 weeks কমপ্লিট করে দেয়। Thank you.
192টি অ্যানিমেশন ভিডিও আছে যেটার দ্বারা লেসনগুলো খুব সহজভাবে কমপ্লিট হয়ে যায়। তার সাথে আছে 48 সপ্তাহের চ্যালেঞ্জ, 500 প্লাস ম্যাথ কনসেপ্ট, 192টা ম্যাথ লেকচার, 500 প্লাস কি নলেজ পয়েন্ট আর 24টারও বেশি হাই কোয়ালিটি ইন্টারঅ্যাকটিভ ক্লাস। বাচ্চারা এই সব কিছুর মাধ্যমেই শিখতে পারবে। বাচ্চারা পুরো ম্যাথ সাবজেক্ট এখানে শিখতে পারবে খুব ইন্টারেস্টিং ভাবে ক্রেটা ক্লাসের মাধ্যমে। এখানে বাচ্চাদের ফুল কিউরিকুলামকে ড্র করছে আমেরিকান CCFS এন্ড UKS EYFS, যেটা বাচ্চাদের কম বয়সে এডুকেশন দেওয়ার জন্য খুবই হেল্পফুল। ক্রেটা ক্লাসকে এরকম ভাবে ডিজাইন করা হয়েছে যদি বাচ্চারা ইংলিশে কমজোর হয় তাহলে এখানে খুব সহজে ইংলিশও শিখে যেতে পারবে। ক্রেটা ক্লাসে ডিফারেন্ট স্টেজের জন্য ডিফারেন্ট কলম ডিজাইন করা আছে। 3-4 বছরের বাচ্চাদের জন্য S2, 5 বছরের বাচ্চাদের জন্য S3 আর 6-7 বছরের বাচ্চাদের অন্য ক্যাটাগরি। যেরকম বাচ্চা সেরকম ক্রেটা কলমে গিয়ে শিখতে পারে। What should 52 be split into? এর সাথে সাথে আরো অনেক অ্যাডিশনাল সার্ভিস দেয়, যেমন কি 1 বছরের মনিটরিং, ডেইলি গ্রুপ, টিউটরি, বাচ্চাদের ইউনিট টেস্ট 2 মাস ছাড়া ছাড়া, প্যারেন্টস টিচার কনফারেন্স ইন এভরি উইক। এত কিছু অ্যাডিশনাল সার্ভিস দেওয়া হয়েছে এই জন্য যাতে বাচ্চাদের ঠিকঠাক ভাবে এডুকেশন দেওয়া যায় ক্রেটা ক্লাসে। ক্রেটা ক্লাস বাচ্চাদের এঙ্গেজিং এবং লার্নিং এনভায়রনমেন্ট দেয় যাতে বাচ্চারা তাড়াতাড়ি ম্যাথ শিখে যেতে পারে। এর সাথে সাথে আরো অনেক ধরনের কনটেস্টও করা হয়, যে কনটেস্টে ভাগ নিয়ে বাচ্চারা অনেক ধরনের গিফটও জিততে পারে। এর সাথে সাথে বাচ্চাদের কম্পিটিশনের স্কিল অনেক বেড়ে যায়। এখানে বাচ্চাদের ম্যাথ কোর্স এবং ট্রায়াল ক্লাস অবধি পেয়ে যায়। বাচ্চারা যদি নিজের বন্ধু কিংবা রিলেটিভদের সাথে এটা শেয়ার করে তখন ফ্রিতে পেয়ে যায়। আর তোমরা তো দেখতেই পেলে বাবান কত তাড়াতাড়ি কিরকম ভাবে হেসে খেলে শিখছে। বাবান এদিকে এসো। ক্রেটা ক্লাসে ক্যারেক্টার গুলোকে জানছে, এটা ডেইলি লার্নিং হ্যাবিট হয়ে যায় বাচ্চাদের। তারা স্কুলে যেটা শেখে সেইগুলোকে রিসিভ করার জন্য এটা ভেরি ভেরি হ্যান্ডি। এটা বাচ্চাদের স্পোকেন ইংলিশ লার্নিং এ খুব হেল্পফুল। এই কারণেই অ্যাপ্লিকেশনে ইংলিশে সবকিছু শেখানো হয়, যেটা আপনারা দেখলেন। তো আপনারা দেখলেন ক্রেটা ক্লাস বাচ্চাদেরকে কিরকম ভাবে হেল্প করছে নিজের নলেজ ইমপ্রুভ করার জন্য। তো ডেসক্রিপশন আর কমেন্ট পিনে লিংক দেওয়া রয়েছে, যাও গিয়ে ডাউনলোড করো আর নিজের বাচ্চার ফিউচার ব্রাইট করো।